ডেনিম জ্যাকেট। একটি ডেনিম জ্যাকেট হলো সকল প্রকার জ্যাকেটগুলোর মধ্যে সব থেকে বেশি ভার্সেটাইল এবং স্টাইলিশ জ্যাকেটগুলোর মধ্যে অন্যতম। আর এটা গ্যারান্টি যে আপনি যদি একটি ডেনিম জ্যাকেটকে সঠিকভাবে স্টাইল করেন তাহলে এটি আপনার ফ্যাশন গেমকে একটি নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে। তার সাথে এই জ্যাকেটগুলো সকল প্রকার আউটফিটের সাথে খুব সহজে ম্যাচ করে যায়। আজই বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটি হতে চলেছে সম্পূর্ণ ডেনিম জ্যাকেটের উপর। আজকের এই ভিডিওটির আইডিয়া আমাকে এক বড় ভাই দিয়েছে, সো তাকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকের এই ভিডিওটিতে থাকছে ডেনিম জ্যাকেটের ফিটিং, কোন ডেনিম জ্যাকেট কিনবেন না, ডেনিম জ্যাকেটের রং, ডেনিম জ্যাকেটের ধরন ইত্যাদি ইত্যাদি। ডেনিম জ্যাকেট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত। সো চলুন শুরু করি। ফার্স্ট পজিশনে থাকা বিষয়টি হচ্ছে ডেনিম জ্যাকেটের ফিটিং। একটি ডেনিম জ্যাকেটের ফিটিং মূলত তিনটি জায়গায় হয়, সেগুলো হলো শোল্ডার, তার সাথে দৈর্ঘ্য কিংবা লেন্থ এবং স্লিভস কিংবা হাতা। সবার প্রথমে আমরা শোল্ডার নিয়ে আলোচনা করব। আপনার ডেনিম জ্যাকেটের শোল্ডার যে সেলাইটি রয়েছে, যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সেলাইটি হবে ঠিক আপনার শোল্ডার এবং হাতের জয়েন্ট যেখানে হয়েছে সেখানে। আপনি হাত দিলে বুঝতে পারবেন সেখানে একটি গোল উঁচু হাড় রয়েছে, সেই সেলাইটি একদম সেই হাড়টির উপরে থাকবে। নেক্সট বিষয়টি হচ্ছে দৈর্ঘ্য কিংবা লেন্থ। আপনার ডেনিম জ্যাকেটের দৈর্ঘ্য শুরু হবে আপনার হিপ লাইন যেখান থেকে শুরু হয়েছে সেখান পর্যন্ত, সহজ ভাষায় বলতে গেলে আপনার পাছা পর্যন্ত। এই পাছা কি? হ্যাঁ, বাম বলো। দুঃখিত, বাম পর্যন্ত। সহজ ভাষায় বলতে গেলে আপনার রেড লাইনটি যেখান পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনার দৈর্ঘ্য হবে ঠিক সেখান পর্যন্ত। পরের বিষয়টি হচ্ছে আপনার স্লিভস কিংবা হাতা। সো আপনার ডেনিম জ্যাকেটের হাতা যেন কখনোই এরকম লুজ কিংবা ঢোলাঢালা না হয়। তাহলে ডেনিম জ্যাকেটের হাতা হবে কেমন বলতেছি, একটু ওয়েট করেন। আপনার ডেনিম জ্যাকেটটির হাতাটি আপনার ফোরআর্মস মাসেলকে একদম হাগ করে থাকবে কিংবা আপনার হাতের নিচের অংশে ভালোভাবে টাইট হয়ে থাকবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে ফোরআর্মস কি। সো আপনাদেরকে আমি বলে দিই যে ফোরআর্মস হলো আপনার কবজি থেকে কনুই পর্যন্ত যে মাংসপেশিটি রয়েছে সেটা, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে সেটি যেন আপনার অতিরিক্ত কিংবা প্রচন্ড টাইট না হয়, সেটি একটি ব্যালেন্স কিংবা মাঝামাঝি লেভেলে টাইট হবে। কিন্তু আপনারা এখন আমাকে বলবেন যে তুই তো আমাদেরকে উইথ কিংবা প্রস্থ সম্পর্কে বললেই না। শুনুন, ডেনিম জ্যাকেটের ক্ষেত্রে আপনার শোল্ডার যদি ঠিকঠাক হয় তাহলে আপনার প্রস্থর কথা চিন্তা করতে হবে না, সেটি নিজে থেকেই ঠিক হয়ে যাবে। নাম্বার টু বিষয়টি হচ্ছে ডেনিম জ্যাকেটের কালার কিংবা রং রিলেটেড। সো ডেনিম জ্যাকেটের তিনটি কালার রয়েছে যেগুলো সব থেকে বেশি ভার্সেটাইল, সেগুলো হলো লাইট ব্লু, নেভি ব্লু এবং ব্ল্যাক। এই তিন কালারের ডেনিম জ্যাকেট এত বেশি ভার্সেটাইল যে এটি সকল প্রকার আউটফিটের সাথে খুব সহজে ম্যাচ করে যায়। তবে এই তিন কালারের ডেনিম জ্যাকেট আপনার কাছে অলরেডি থাকলে আপনি একটি অলিভ গ্রিন কালারের ডেনিম জ্যাকেটও ট্রাই করতে পারেন, কারণ এই ডেনিম জ্যাকেটটিও সকল ধরনের আউটফিটের সাথে খুব ইজিলি ম্যাচ করে যায় এবং অনেক বেশি স্টাইলিস্ট। সো নাম্বার থ্রি বিষয়টি হচ্ছে কোন ডেনিম জ্যাকেট আপনি কখনোই কিনবেন না। প্রথমত, আপনি কখনোই অত্যাধিক স্টিকার প্রিন্টের ডেনিম জ্যাকেট কিনবেন না, কারণ আমার চোখে এমন অনেক ছেলে পড়ে যার ডেনিম জ্যাকেটটা পরে ঠিকই কিন্তু তাদের ডেনিম জ্যাকেটে অত্যাধিক পরিমাণে স্টিকার থাকে। সহজ ভাষায় বলতে গেলে তারা মনে করে তারা যদি বেশি স্টিকারওয়ালা ডেনিম জ্যাকেট পরে তাহলে তাদেরকে মনে হয় বেশি স্টাইলিশ লাগবে, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনি যদি এটি করেন তাহলে আপনাকে চালতা ফিটটা কার্টুন ছাড়া আর কিছুই মনে হবে না। আপনার ডেনিম জ্যাকেটে একটা কিংবা দুটো স্টিকার থাকতে পারে কিংবা সর্বোচ্চ তিনটা স্টিকার থাকতে পারে, এর চেয়ে বেশি কখনোই না। দ্বিতীয়ত, আপনার অত্যাধিক ছেঁড়াফাটা ডেনিম জ্যাকেট কখনোই কেনা উচিত না। ছেঁড়াফাটা জিন্সের মতো ছেঁড়াফাটা ডেনিম জ্যাকেটও অনেক বেশি স্টাইলিশ হবে, কিন্তু সেটা একটা লিমিটে। আপনার ডেনিম জ্যাকেটে যদি অত্যাধিক পরিমাণে ছেঁড়াফাটা থাকে তাহলে সেটি আর ডেনিম জ্যাকেট থাকে না, সেটি একটি ছিদ্রওয়ালা চটের অবস্থা হয়ে যাবে। তার সাথে সেটি পরলে আপনাকে স্টাইলিশ দেখানোর তো দূরে কথা, একদম চমো লাগবে। আপনার ডেনিম জ্যাকেটে ছেঁড়াফাটা থাকবে, থাকবে না কেন, অবশ্যই থাকবে, তবে সেটা একটা ব্যালেন্স লেভেলে, অত্যাধিক পরিমাণ না। নাম্বার ফোর বিষয়টি হচ্ছে ডেনিম জ্যাকেটের ওয়াশ। আর এই ওয়াশ মানে কিন্তু আপনার সেই কাপড় ধোয়া ওয়াশ না, এটি মানে হলো আপনার ডেনিম জ্যাকেটে থাকা প্যাটার্নগুলো, যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনি মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে মাঝখানের জায়গাটিতে হালকা এবং আশেপাশের জায়গাটি ডিপ, এটিকে ওয়াশ বলে। সো আপনারা কখনোই এ ধরনের ওয়াশওয়ালা ডেনিম জ্যাকেট কিনবেন না, কারণ এ ধরনের ডেনিম জ্যাকেটগুলো ভার্সেটাইল হয় না এবং এগুলো একদম টেকসই না, এবং এই ডেনিম জ্যাকেটগুলো পরে আপনাকে কখনোই ভালো দেখা যাবে না। তাই আপনার এ ধরনের ওয়াশওয়ালা ডেনিম জ্যাকেট কখনোই কেনা উচিত না। তবে আপনাদের মনে হয় এই ভিডিওটিতে একটি পার্ট মিসিং মনে হচ্ছে, সেটি হলো ডেনিম জ্যাকেটের স্টাইল। সো ডেনিম জ্যাকেটের স্টাইল নিয়ে ইউটিউবে অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর আপনারা যদি চান যে আমি সেই বিষয়ে ভিডিও বানাই তাহলে নিচে কমেন্ট করেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্ট পড়ে সেই ভিডিওটি বানিয়ে দেবো। সো নাম্বার ফাইভ বিষয়টি হচ্ছে ডেনিম জ্যাকেটের ধরন। ডেনিম জ্যাকেট মূলত তিন ধরনের হয়ে থাকে, সেগুলো হলো বাইকার ডেনিম জ্যাকেট, জিপার ডেনিম জ্যাকেট এবং টাকার স্টাইল ডেনিম জ্যাকেট। এই তিন প্রকারের ডেনিম জ্যাকেটের মধ্যে আপনাদেরকে আমি টাকার স্টাইল ডেনিম জ্যাকেট পরা বেশি প্রেফার করি, কারণ এই ডেনিম জ্যাকেটগুলো অনেক অনেক বেশি স্টাইলিশ। তবে আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে বেটা শার্লিং ডেনিম জ্যাকেট কোথায় গেল। সো আপনাদেরকে আমি বলে দিই যে এই শার্লিং ডেনিম জ্যাকেটও টাকার স্টাইল ডেনিম জ্যাকেটের মধ্যেই পড়ে। আপনি চাইলে এই শার্লিং ডেনিম জ্যাকেটগুলো ট্রাই করতে পারেন, এগুলো অনেক অনেক বেশি স্টাইলিশ এবং ভার্সেটাইল। আর আপনারা এখন আমাকে বলতে পারেন যে শীত তো প্রায় চলে এসেছে, সো শীতে স্টাইলিশ থাকার জন্য আমাদেরকে কয়েকটি টিপস দিন। তাহলে এই নিন, এই ভিডিওটিতে ক্লিক করুন এবং শীতকালে স্টাইলিশ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।